আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের খুনকি পাতলা না হলে চলে? রাত বিরেতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টকটক করে দুটোকা শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। তিনবারের পর আরও একবার হলে বুঝতে হবে যে সৌখি নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে, খবরদার। 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। আরও কত রকমের টোকা মারবার রকম ফেরাচ্ছে, কতবার হয়েছে কতবার বদলেছে, দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। দিনকালে পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল। পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারত আগেকার কালে? ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের ফাটি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে? সৌখীরও তো এর আগে 2 বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেদি টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু এবার দেখো কাণ্ড, একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উঁকি মেরে দেখল না দলের লোক। আগের বউটা শরীরটা ছিল ভালো, সৌখীর এবারকার বউটা রোগা রোগা। তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি, কি কপাল নিয়ে এসেছিল। যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তুকারি করতে সাহস করেননি কোনোদিন, তারই কিনা দুবেলা ভাত জুটে না। হায় রে কপাল, এ বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খইমির বেঁচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাদিকের বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো, তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না। করলে বা রাখত কি, সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? নইলে আমার কি ইচ্ছে করে না যে বৌনাদিকে নিয়ে ঘর করি? বেয়াইয়ের 2টো মোষ আছে, তবু বৌনাদিটার পেটে একটু একটু দুধ পড়ছে। ওদের শরীরে দরকার দুধের, আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে। তখন বউকে নিয়ে এসে এর উপর গয়না দিয়ে মুড়ে দেবে, দেখিয়ে দেব পাড়ার লোকদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখিরি নয়। আসতে দাও না সৌখীকে, দলের ওই বদ লোকগুলোকেও ঠান্ডা করতে হবে। আমি বলি এসব একলসারে লোকদের দলে না নিলেই হয়। ওরা কি ডাকাতের নামে যোগ্যে? চোর, ছিঁচকে চোর। ওই যেটা টাকা দিতে আসতো সেটার চেহারা দেখেছ? তাল পাতা সে পায়, থুঁতনির নিচে দুগাছা দাড়ি, কালি ঝুলি মাখো আর মশালি হাতে নাও। ওই রোগা পটকারটাকে দেখে কেউ ভয় পাবে কুসমিনকালে? ঘুম আর আসতে চাই না, রোজ রাতে এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনোকালেই ঘুম হয় না শীতের দিনে। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে। বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব। বাপের বেটা, তাই মেজাজ এমন করা? আপাদ মস্ত কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমলেও একটা বকুনি দিবার লোক পর্যন্ত নেই বাড়িতে গেল 5 বছরের মধ্যে, এ কি কম দুঃখের কথা? ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্যও নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার ওপর একটু খড়খড় করে শব্দ হল, গন্ধকুকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধ হয়। কি খেতে যেরা আসে বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে, আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত। এই কম্বলখানা হয়ে উঠছে অনেক কালের পুরনো,
এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, সে কি আজকের কথা? কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসেব করতে গিয়ে বাধা পড়ে। টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। টিকটিকির ডাক বোধহয়। হাতই পাকে পড়লে ব্যাঙে উলাথি মারে। টিকটিকিটা শুধু খুন সুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্যে, করে নে। টকটক করে আবার দরজায় দুটো টোকা পড়ল। না তাহলে টিকটিকি না তো। আওয়াজটা খনখনে টিনের কপাটির উপরে টোকা মারবার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম রাখার জন্যে সে আগুন করেছিল মেঝেতে, সেটা কখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাকাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? আবার দরজায় দুটো টোকা পড়ল। আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটির ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করল। লোকটাও বোধহয় কপাটির ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল দুটো, এবার একেবারে কানের কাছে। এই টোকা পড়বার কথা ছিল না? অবাক কাণ্ড, তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। পুলিশের লোকটোক নয় তো, টোকা মারবার নিয়মকানুনগুলো হয়তো ভালো জানি না। সৌখীর ছাড়া পাওয়ার যে এখনো বহু দেরি, নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয় নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারো নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। হঠাৎ মনে পড়ল হুড়কো খুলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কি? বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢোকে কি করে? কে সৌখী? ওমা তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ে হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে অনায়াসে, কিন্তু দরজায় টোকা মেরেই মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। এই আনন্দ তার রাখবার জায়গা নেই। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আমার কাছ থেকে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কপিটা জ্বালতো আগে, তারপর সব কথা হবে। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পাই। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের, চুলে বেশ পাক ধরেছে পাট, তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে, রোগা রোগা লাগছে যেন। সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? ছেলের চোখে চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে, কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না, জিজ্ঞাসা করে, এদের কাউকে দেখছি না? প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নেরই ভয় করছিল। জানা কথা যে জিজ্ঞাসা করবি, তবু বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চাই না। মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই, ছেলে ছেলে করে মরে সৌখী। আগের বউটার ছেলে পেলে হয়নি, এই বউয়েরই একটাই তো টিম টিম করছে,
তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না? খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক একদিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। কেন, মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলছি নাকি? অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গেছে মুহূর্তের মধ্যে। ছেলেটাকে কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। আজ এই পর্যন্ত, বাকি অংশটুকু পরে পড়বে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।